ভারতীয় বায়ুসেনা পেল অত্যাধুনিক মার্কিন কপ্টার অ্যাপাচে। ভারতীয় বায়ুসেনা হাতে এলো মার্কিন সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে AH-64E। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। অ্যারিজোনায় এয়ার মার্শাল AS বুলেটার হাতে শনিবার এই হেলিকপ্টার তুলে দেন বোয়িং কর্তৃপক্ষ। টুইট করে এমনটাই জানিয়েছে বায়ুসেনা। 2015 সেপ্টেম্বরে 22টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য মার্কিন সরকার এবং বোয়িংয়ের সঙ্গে চুক্তিতে সই করে ভারত। সেই চুক্তি অনুযায়ী এই দিন ভারতের হাতে হেলিকপ্টারটি তুলে দেয় আমেরিকা। বায়ুসেনা সূত্রে খবর, এবছরের জুলাইয়ে এই অ্যাটাকিং হেলিকপ্টারের প্রথম ব্যাচটি ভারতে এসে পৌঁছাবে। এই হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণের জন্য বাছাই করা এয়ারক্রু এবং গ্রাউন্ড ক্রু ইতিমধ্যেই পাঠানো হয়েছে আলাবামার ফোর্ট রাকারে। গত ফেব্রুয়ারিতে ভারতের হাতে এসেছে মার্কিন হেলিকপ্টার চিনুক CH-47F হেলিকপ্টার। এবার অ্যাপাচের অন্তর্ভুক্তি বায়ুসেনার শক্তিতে বাড়ালো, সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হলো বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। AH-64E অ্যাপাচে গ্রুপের মধ্যে সর্বাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার। এটি চার ব্লেডের অ্যাটাকিং কপ্টার। লক্ষ্যে সরাসরি আঘাত হানতে এই হেলিকপ্টার রয়েছে নোজ মাউন্টেড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম। এছাড়া রয়েছে 30mm 230 চেন গান। এটির গতিবেগ ঘন্টায় 300 কিলোমিটার।